আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তাসলিমা আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্রাজিলে এখন একটাই চাওয়া, হেক্সা বিশ্বকাপ। ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে হামলা অব্যাহত রাখার নির্দেশ পুতিনের। ইউক্রেনকে $275 মিলিয়ন সাময়িক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। চীন সৌদির সমঝোতা স্মারক ও বিনিয়োগ চুক্তি সই। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ব্রাজিল ফুটবল দলের পুরনো ছন্দ কিছুটা হলেও ফিরে এসেছে, কিন্তু সেটি কি বিশ্বকাপ জেতার জন্য যথেষ্ট? ব্রাজিলের বাতাসে আজ কান পাতলে উত্তরটা ঠিকই হ্যাঁ শোনা যাবে। সিংহভাগ ব্রাজিলিয়ানের মনে কোনো সন্দেহ নেই যে 20 বছর পর সেলে কাওরা হেক্সা অর্থাৎ ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে আছেন। সাম্প্রতিক এক জরিপ বলছে 71% ব্রাজিলিয়ান মনে করেন এবছর শিরোপা জিতবে তাদের দল। কয়েক সপ্তাহ ধরে ব্রাজিলের সর্বত্র প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে বিশ্বকাপ। বার, অফিস, যানবাহন সবখানেই কথাবার্তার প্রধান ইস্যু এখন ফুটবল ও বিশ্বকাপ। বিশ্বকাপ উপলক্ষে রাজধানী রিও ডি জেনেরোতে একটি ফিফা ফ্যান ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। সেখানে লোকজন ম্যাচ ও কনসার্ট দেখতে পাচ্ছেন। এছাড়া 18 ডিসেম্বর ফাইনাল ম্যাচ পর্যন্ত শহরটিতে থিম পার্টিরও আয়োজন করা হয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় আরও হামলা হবে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেনীয় বাহিনীর হামলার জবাবে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার ক্রেমলিনে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, প্রতিবেশী একটি দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় হামলার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আমাদের ব্যাপক সমালোচনা করছে। হ্যাঁ, আমরা হামলা করেছি সত্য, কিন্তু এটা কারা শুরু করেছিল? ইউক্রেন। ইউক্রেনের জন্য আরও $275 মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের ভেতরে অ্যান্টি ড্রোন সরঞ্জামের পাশাপাশি বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করার সরঞ্জামও রয়েছে বলে জানা গেছে। প্যাকেজটি শুক্রবার ঘোষণা করা হতে পারে, তবে ঠিক কী ধরনের অ্যান্টি ড্রোন ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো হচ্ছে তার বিস্তারিত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ইউক্রেনের জন্য সম্ভাব্য এই নতুন সামরিক সহায়তা প্যাকেজে লকহিড মার্টিন কর্পোরেশন তৈরি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, রকেট লঞ্চার, 155 মিলিমিটার গোলা বারুদ, হামভি সামরিক যান ও জেনারেটর অন্তর্ভুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝে এবার সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর হচ্ছে চীনের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 3 দিনের সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছেন। বৃহস্পতিবার দেশ দুটির মধ্যে বেশ কয়েকটি বিষয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। টেক জয়েন্ট হুয়াওয়ে নিয়েও চুক্তি স্বাক্ষরিত হয় চীন ও সৌদি আরবের মধ্যে। এটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তার উদ্বেগ আরও বাড়িয়ে দিল। জীববৈচিত্র্য রক্ষায় ফ্ল্যাগশিপ পুরস্কার দেবে জাতিসংঘ। কানাডার মন্ট্রিয়ালে স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হওয়া জীববৈচিত্র্য রক্ষায় আয়োজিত সম্মেলনে এই পুরস্কার দেওয়া হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি এবং দূষণ প্রতিরোধে পুরস্কার দেওয়া হবে এই সম্মেলনে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আওতায় 10টি দেশ বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।